नमस्कार সকলকে মিমারি লাইভ নিউজে স্বাগত জানাচ্ছি। করোনা আতঙ্ক বেড়ে চলেছে পূর্ব বর্ধমানে। এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে একজন বাসিন্দার এলো করোনা পজিটিভ। এলো এক মহিলা যিনি একজন হেল্পকর্মী। কলকাতা থেকে তিনি তিন দিন আগেই গ্রামে ফেরেন। জানা গেছে কেতুগ্রাম এক নম্বর ব্লকের বাদশাহী রোডের পালিটা অঞ্চলের রতনপুর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি। প্রথমে তার একবার নমুনা টেস্ট করলে নেগেটিভ আসে, পরবর্তীতে 10 তারিখে ফের টেস্ট করলে করোনা পজিটিভ আসে। ইতিমধ্যেই ওই এলাকা কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। 21 দিনের জন্য ইতিমধ্যেই ওই ব্যক্তির পরিবারের তিনজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং কার কার সংস্পর্শে এসেছিলেন তিনি সেটি খতিয়ে দেখছে পুলিশ। আক্রান্ত ওই ব্যক্তিকে সনকা হাসপাতালে নেওয়া হয়েছে। সকলকে আরও একবার বলছি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সব খবর সবার আগে পেতে মিমের লাইভ নিউজের সঙ্গে থাকুন। নমস্কার।